শিউড়ি কোঅপারেটিভ ব্যাংকে হানা সিবিআই এর। এই ব্যাংকে প্রচুর বেনামি অ্যাকাউন্টের, প্রায় 50টি অ্যাকাউন্ট খোলা হয়েছে বেনামে। প্রতিটি অ্যাকাউন্টে সই একজনেরই। এই অ্যাকাউন্টগুলোর সঙ্গে অনুব্রত মণ্ডলের যোগ পাওয়া গেছে বলে সিবিআই সূত্রে খবর। এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে কোটি কোটি কালো টাকা সাদা করা হয়েছে বলে জানতে পেরেছে সিবিআই। প্রায় 10 কোটি টাকার হদিশ পাওয়া গিয়েছে বেনামি এই অ্যাকাউন্টগুলি থেকে। সেই কারণেই নথি সংগ্রহ করতে এবার বীরভূমের শিউড়ি কোঅপারেটিভ ব্যাংকে হানা সিবিআই এর। সূত্র মারফত জানা গিয়েছে এই অ্যাকাউন্টগুলির সঙ্গে রাজ্য খাদ্য দপ্তরের যোগসূত্র রয়েছে। গরু বাজারের কালো টাকা সাদা করার জন্য খাদ্য দপ্তরেরও ব্যবহার করা হয়েছে। গরিব মানুষদের কাছ থেকে অল্প দামে নগদে ধান কিনে তা চাল কলগুলিতে চাল করে রাজ্য খাদ্য দপ্তরের কাছে বিক্রি করা হয়েছে। খাদ্য দপ্তরের কাছে বিক্রি করার মূল্য হিসেবে পাওয়া সেই চেক এই সমস্ত বেনামে থাকা অ্যাকাউন্টগুলিতে জমা করা হয়েছে। ওদিকে গেছে সামনে।